দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। আজকে বাঁকুড়া তালডাংরায় দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়ছেন তিনি। এই কথাও শুনতে হয়েছে যে তৃণমূলকে জিতিয়েছি, প্রয়োজনে তৃণমূলকে আমরা হারিয়েও দিতে পারি। আজকে জয়প্রকাশ মজুমদারের সামনে এই রকম এইভাবে ক্ষোভ প্রকাশ করলেন দলেরই একাংশ। যেমন যাই করে দিয়েছে, মানুষের কোনো পরিষেবা পাচ্ছে না, কেবলমাত্র কতগুলো আমাদের কোনো কথা শুনে নাই। ঠিক আছে, ওয়ারাই যদি ওয়ারাই করুক। আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। ছবিতে যেটা দেখা যাচ্ছে যে গাড়িতে বসে আছে জয়প্রকাশ মজুমদার এবং তৃণমূল কর্মীদের একাংশ অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলছেন। শুধু তাই নয়, বলছেন দলকে যেমন জিতিয়েছি, দলকে আমরা হারাতেও পারি, সেটা আমরা দেখিয়েও দিতে পারি। এই ধরনের একটা অস্বস্তিকর পরিস্থিতির মুখে কেন তৃণমূলের রাজ্য সহ সভাপতিকে আজকে পড়তে হলো পূর্ণেন্দু? দেখো, সেদিকে তোমাকে প্রথমে বলি যে দিদির দূত কর্মসূচিতে বাঁকুড়া তালডাংরা বিধানসভার বিভিন্ন অঞ্চলে জয়প্রকাশ মজুমদার তিনি গ্রামগুলো ঘুরে দেখছেন, জনসংযোগ করছেন, গ্রামের মানুষের অভাব অভিযোগ কথা শুনছেন। কিন্তু সেই নাটা করা অঞ্চল এলাকায় দেখতে পাওয়া গেল তৃণমূলের বুথস্তরের যারা কর্মী সমর্থক রয়েছে তারা জয়প্রকাশ মজুমদারের গাড়িকে দাঁড় করায় এবং দাঁড় করে তাদের অভাব অভিযোগের কথা বলে। মূলত তাদের যে অভিযোগটা, যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কর্মী এবং দলের জন্য লড়াই করে যাচ্ছেন এবং দলকে নেতৃত্ব দিচ্ছেন, তারা যোগ্য সম্মান পাচ্ছে না, যোগ্য সম্মান না পাচ্ছেন না এবং অঞ্চল সভাপতির বিরুদ্ধে কম ঘুরে দিল। কেন, তাদের অভিযোগ হচ্ছে যে অঞ্চল সভাপতি দুর্নীতিগ্রস্ত এবং পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক যে কর্মসূচিগুলো এলাকায় কাজ করছে না, তারা বারে বারে ব্লক নেতৃত্ব এবং জেলা নেতৃত্বকে জানিয়েছে, তবুও কোনো কাজ হয়নি। সেই কারণে তারা আজকে জয়প্রকাশ মজুমদারকে জানালো এবং তার হুঁশিয়ারও বিরোধী কর্মীরা যে যদি দল তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা না নেয় যে দল এত বড় হয়েছে তার মধ্যে একটা ডাইনামিক দল, সে দলের মধ্যে একটু আধটু তো এরকম থাকবেই, কিন্তু সব থেকে বড় কথা যেটা তারা এটাও বললেন যে আমাদের মমতা দি কিংবা দলের ওপর কোনো ক্ষোভ নেই, স্থানীয় একজন দুজন নেতৃত্বের সঙ্গে তাদের ব্যবহারের ব্যাপারে আমাদের বলার আছে, তো এটা থাকতেই পারে এবং সেক্ষেত্রে আমাদের জেলা নেতৃত্ব, আমাদের এমএলএ তারা বসে ঠিক করবেন। এই জিনিস জানেন, মানুষ যবে থেকে সমাজবদ্ধ জীব হয়েছে ততদিন থেকে সংসার বলুন, সমাজ বলুন, মানুষের প্রকৃতিগত নিয়মেই ভালোবাসার সঙ্গে সঙ্গে ক্ষোভও থাকে, তার সঙ্গে সেগুলো মিটিয়ে নিয়েই সমস্ত কিছু এগোয়।